বাহ, অনেক সুন্দর আলেম সাহেবের কথা, চমৎকার। আমি বলেছিলাম আপনার চোখের ভিতরে গ্যাস্ট্রিক আছে, কেন বলেছিলাম? আমাকে নাকি পছন্দ হইছে এই জন্য বলেছিলাম। এবার ওইটা বলতেছে, আমি এতক্ষণে বুঝতে পারছি আপনি যে নারী। ভাইরে, আজকে পালা টিকায় রাখতে গিয়া আমি একজন ফকির, কি ভাই, তাই না? কিন্তু আপনি একবার চিন্তা করে দেখেন, আমি তো একজন নারী, নারী দেখাই এই কথা বলেছি। কই এই কথা বলবো দেখি, আমি এই পছন্দ হওয়ার কথাটা বলছি। হ্যাঁ, এরকমই কইবেন, আর এরকম বললেই আমি খুশি। আরেক কথা বললো, কি বললো? শালারা খায় কি? আপনি এত খারাপ, তাড়াতাড়ি অজু করে আসেন আর টুপিটা তাড়াতাড়ি মাথার থেকে খোলান, টুপিটা তাড়াতাড়ি খোলান। এই টুপি পইরা পাঞ্জাবি পইরা আপনি শালারা খায় কি এই কথা বলতে পারলেন সূক্ষ্ম একজন আলেম হইয়া? আপনি কেমন আলেম, কেমন মোল্লা? আল্লাহ জানে মোল্লা কি 20 কেজি নাকি 19 কেজি, কাঠ মোল্লা নাকি, বুঝতে পারতেছি না। রাত কয় ছটা দর তো বেহলাদা দেখাই, দেখাইলেন কি? একটা ইটা লয় মোমবাতি জ্বালায়, তারপরে নাকি কয় মোমের বাতি জ্বালাও রে টুনটুন আ টুনটুন, না কি ভাই কইছে? না কইছে, কইছে। জিকির করতে করতে নাকি আবার দাঁড়ায়া গেছে, একজনের পাও লাগিয়া বলে এক মহিলার কাপড় খুললা গেছে, আরেকটাই বলে কইতাছে তাল ছাইরো না, এই না ছায়া আছে, কাপড় খুললা গেছে ছায়া আছে, কি তাই না? আশ্চর্য বিষয়। আরেকটাই বলে কইতাছে বাইরে আসো, কথা আছে, তাই আমার কথা হইল এই ফকির এরা জিকির করে কাপড় খুললা যায় ছায়া থাকে বাইরে আসে, এই যে এত কিছু করে। আপনি তো আলেম সাহেব, আপনার কাজ সর্বক্ষণ মসজিদে মাদ্রাসায় মানুষকে শিক্ষা গ্রহণ করা আপনার কাজ, কিন্তু এই যে এত কিছু হইলো, কাপড় খুললো ছায়া আছে টুনটুনাটুন জিকির করলো, আপনি ওইখানে গেছিলেন কি লেগে? আপনি কোন তো চুরি করতো? আহারে, তোরা আবার এটা কি কস? উনি একজন আলেম হয়ে আবার ওই তাজু চুরি করতে কে লেগে যাইব? তোরা কইলো আমি কইতে পারি না। যাক, খুব সুন্দর আপনার ডিউটিটা ভালো আছে, ডিউটি ভালো আছে। প্রশ্ন করলো, অনেক চমৎকার। আরেক কথা বললো, কি আল্লাহ নাকি ওনাদের ভিতরে আছে? আরে কই কি রে, এই কথা তো আমার, আল্লাহ ভিতরে কার ভিতরে? ফকিরের ভিতরে আল্লাহ। আপনারা মোল্লারা তো বলেন আল্লাহ ভিতরে নাই, আল্লাহ উপরে, আপনাদের মুখের কথা। জিতার জন্য কত চেষ্টা করতেছে, যে চেষ্টা করলো কাম হবে না। তবে প্রশ্ন একটা করছে খুব সুন্দর, এই নামাজ রোজা গুরু কি নিষেধ করেছে করতে? না, আমি নিষেধ করছি নাকি এই পর্যন্ত নামাজ রোজা পড়ুম না, কাউরে বলছি নাকি নামাজ রোজা পড়ো না, আমি বলছি নাকি এই কথা? না না, বলে না, আমি তো বলি নাই কখনো। যার যার মুর্শিদ এবং ফকিরেরা কখনো বলে না তোমরা নামাজ রোজা করবা না, মা বাবার খেজমত করবা না, এগুলা করবা না, ফকিরেরা কখনো বলে না। আমি নামাজ করি, রোজা করি, হজ করি, জাকাত করি, সম্পূর্ণ কিছু করি, সব করি, সব করি। তবে আপনাদের মতো ওই যে টুকুর আর টাকুর, উঠলাম আর বইলাম আর হইলাম, ওইভাবে না, ওইভাবে না। আমার নামাজও করি রোজাও করি, একটু ব্যতিক্রম করি আর কি। ওনারা পাঁচ ওয়াক্ত বান্দা লইছে, আর আমরা পাঁচ ওয়াক্ত বান্দা নামাজ করি না, আমরা দিন রাত 24 ঘন্টা আল্লাহকে স্মরণ করি, আমার রাসূলকে স্মরণ করি, আমার মুর্শিদকে স্মরণ করি। স্মরণ করাটাই হইতে হইছে নামাজ। একটা গান গাই শোনেন, খালি টাকা পয়সা হইলে টাকার গরমে মক্কা যাইয়া খালি হজ করলেই কাম হইব না, তাই হজ আমরা কেমনে করি, আর হজ জাকাত কিভাবে করতে হয় গানটা শোনেন। বজনা করো, যা তার বজনা করো থাকিয়া
করো তারে রে মন তালাশ করো তারে ও ভাই যার তার বচনা করো যার তার বচনা করো থাকি আমন এই সংসারে তালাশ করো তারে রে মন তালাশ করো তারে তোমার সর্বঙ্গে হবে নাকি আবার বিনয় করে ডাকছে খাকি আইরে আমার ঘরে ও ভাই করিলে সালাত বন্দিগি সর্বঙ্গে হবে নাকি আবার বিনয় করে ডাকছে খাকি আইরে আমার ঘরে থাক যাবে খাকে মিশে বাপার যাবে উড়ে কেন রে মন মক্কা যাবা ওরে আপন ঘরে আছে কাবা আবার অতি শুলে মন হলো বা দিল দরিয়ার পারে ওরে কেন রে মন মক্কা যাবা আপন ঘরে আছে কাবা অতি শুলে মন হলো বা দিল দরিয়ার পারে এই দেহের মাঝে রই মদিনা কেন যাবে দূরে কেন রে মন মক্কা যাবায় আপন ঘরে আছে কাবায় অতি শুলে মন লবা দিল দরিয়ার পারে দেহের মাঝে রয় মদিনা কেন যাবে দূরে অতি চোখ বুঝিয়া দেখ সাহিয়া ফেরেস তারা সেজদা করে কেন গেল খলিল মক্কা খাইয়া আইলা কত ঠেলা আর ধাক্কা হজ করতে যায় একটা কথা মনে পড়ছে ওই জিকিরের মীমাংসাটা না দিলে তো হইব না কি ভাই হইব এক আলেম সাহেব মসজিদে বাচ্চাদেরকে পড়াইতেছে এটা হচ্ছে প্রাইভেট পড়াটা আর কি তিন চারজন ছাত্রী লইয়া পড়ায় না ছাত্র ছাত্রী অনেক দুপুরবেলা তো খাওয়ার টাইম হয়েছে তো দুপুরের খাওয়াটা বেশি সুবিধা না এখন কয় কিদ্দা যে ভাত খাই মুন্ডাইতে এটি টানে না একটা রে জিগাইতেছে তোদের বাড়িতে আজকে কি রান্না করছে রে কয় হুজুর আমাকে বাড়িতে আজকে মাংস রাঁধছে খাসির মাংস কয় যা তো একটু লয়ে গা আবার এই সময় টিপ টিপে না একটু বৃষ্টি হচ্ছিল অনেক গেছে যায়া দেখে দাদিও করে নাই মায়ও করে নাই ওই মেয়ে করছে কি একটা হালকি দিয়া বেশ কিছু মাংস নিয়ে আসি ওর দেখ রাস্তায় আইছে মতো ওই মেয়ের ধরছে পুরসাপ তখন ওই হানকিটা একটু দূরে ধুইয়া মাইয়া গেছে পুরসাপ করতে আর এই সময় এক কুকুরে ওর দেখ খায় ফেলাইছে এখন কয় আহারে কুকুরে খায় ফেললো কেমনে দিমু হুজুরে কয় যাক কমু না এখন গেছে হুজুরে গেছে মাংস নিয়া হুজুর মনের সুখে খাইতেছে কয় ইস কি মজা হয়েছে রে মাংসটা রে আটু আনতে পারলি না কয় হুজুর ছোট মানুষ তো কয় হুজুর আনছিলাম বেশি করে কয় তো কো আর কো কয় হুজুর রাস্তার ভিতরে পোরসা পড়তে বসে কুকুরে খায় ফেলছে কয় কি আমার এক কুকুরের খাবারটা খাওয়াইলি এই কথা না কইয়া ওই হানকিটা আসার দা দিছে বাইঙ্গা ওই বাচ্চাই করছে কি শিক্ষার দা দি খারাই রইছে অনেক আন্তা স্যার কইতাছে কয় হুজুর এটা বাইঙ্গা লাইছেন আমার দাদি আমারে মারবো কেন মারবো ওই হুজুর রাত্রে আমার দাদি এই হানকির ভিতরে পুরসাপ করে
শালারা কি খায়? শালারা ভালো জিনিস খায়, গাঁজা খাইলো ভালো জিনিস। আরে গাঁজা না সিদ্ধি, যা খাইলে হয় বুদ্ধি। মনের কথা না কইছে রে, বোঝে না যে এইটা বোঝে না যে আমরা কি খাই। যেই জিনিস খেয়েছে খাজা বাবা, যেই জিনিস খেয়েছে বড় পীর, যে জিনিস খেয়েছে বাবা শাহলি, শাহকরণ, শাহজালাল, আমরা সেই জিনিস খাই। আমরা ফকিরেরা তোমাগো মতই কুত্তার খাওয়া আইটা জোড়া আর ওই যে দাঁত দিয়ে হুরসাব করে খুরার ভিতরে সেই সব খাই না আর কি। কবি জালালে কবি জালালের শুভ বাণী আ ভায়া তের পানি, এই দেহের মাঝে আছে জানি চিনতে কয়জন পারে। কবি জালালের শুভ বাণী আ ভায়া তের পানি, দেহের মাঝে আছে জানি চিনতে কয়জন পারে। ও ভাই সারা বান্ত হুরা খাইলে যাবি আমার পুরে, ও ভোলা মন মনরে সারা বান্ত হুরা খাইলে যাবি আমার পুরে। একটা রোজা একটা নামাজ, ও ভাই একটা রোজা একটা নামাজ, আগুন যাতে পড়লে সারে তালাশ করো তারে রে মন, তালাশ করো তারে। আপনি বলবেন এমন এক আলেম ছিল, সেই আলেম জীবনে এত হজ করেছে, একটা হজ হলে তার 1000 বার পূরণ হয় হবে। সেই আলেম হজ করতে গেল, হজ করে আসার পথে তার এমন অবস্থা হয়েছিল, এক ফকিরের কাছে তার হজ বিক্রি করে দিয়েছিল, বিক্রি করে। আমি জানতে চাই সেই আলেমটা কে, তার নাম কি, আর এমন কি অভাব ছিল, কোন কারণে এই আলেম যত হজ করেছে, যত হজের সওয়াব আছে সমস্ত কিছু ফকিরে দিয়ে দিছে, এর কারণটা কি, সেই আলেমটাকে তার নাম কি, এই ছোট করে।